এক ভেজা মেঠো পদ দিয়ে আমি হাঁটি বা আপনি পায়ের ছাপ তো আর হঠাৎ করে উধাও হয়ে যায় না কিন্তু এই গল্পে তাই হয়েছে খুনি খুন করে পালিয়ে যাওয়ার সময় তার পায়ের ছাপ হঠাৎ করে উধাও হয়ে যায় যেন সে খুনি নয় কপ্পুর নমস্কার আমরা থিল স্টুডিও আমাদের আজকের গল্পের নাম মরণ খেলার খেলোয়াড় গল্প পাঠে রয়েছে শুভ কৌশিক অর্জুন আর আমি অপূর্ব পোস্টার ডিজাইন করেছে এসকে কে দিলার গল্পটি মন দিয়ে শুনুন তবে হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক সেদিনও মানিকের সঙ্গে গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে জয়ন্ত বলল দেখো ভাই সাহেবরা বলে গড়ের মাঠ হচ্ছে কলকাতার হৃদয় হতে পারে কিন্তু আমি এই গঙ্গাকে বলি কলকাতার প্রাণ কারণ জল না থাকলে প্রকৃতির রূপ পূরন্ত হয় না এই জন্যেই কৃত্রিম বাগান গড়েও তার মধ্যে আমরা জলটল সরোবর রাখতে চাই কিন্তু সরোবরের জল হচ্ছে বদ্ধ আর গঙ্গা জলে আছে গতিশীল জীবনের চঞ্চল উচ্ছ্বাস এই ইটকাট পাথরের শুকনো শহরে কর্কশ চিৎকার আর শব্দের মধ্যে গঙ্গা করে চলেছে দিনরাত নবনব গীতিকাব্যের সৃষ্টি এটা কি কম কথা বাগান বা মাঠ নিত্যই একই দৃশ্য দেখায় কিন্তু গঙ্গা দেখায় নিত্য নতুন সৌন্দর্য আর এই জলকণা মাখা স্নিগ্ধ হাওয়ায় এসে দাঁড়ালে শহরের কর্মক্লান্ত জীবন দুদণ্ডে জুড়িয়ে যায় কিন্তু গঙ্গার তীরটাকে করে রাখা হয়েছে কত কুচ্ছিত তাও তো দেখছ সবুজ ঘাস আর গাছপালা থাকলে যে কত সুন্দর স্বর্গের মতো হয়ে উঠত সেখানে বিশ্রী লোহা লাইন বসিয়ে রেলগাড়ির পর রেলগাড়ি কলকাতা যদি ফ্রান্সের কোনো শহর হতো তাহলে গঙ্গা তীরের রূপ বদলে যেত একেবারে অন্তত আমার বিশ্বাস তাই পশ্চিমে রঙের রঙ্গমঞ্চ অন্ধকার জবনিকায় অদৃশ্য হয়ে গেল দুই বন্ধু বাড়ির পথ ধরল তারা যখন বাড়ির কাছে এসে পড়েছে তখন দেখল ইন্সপেক্টর সুন্দরবাবু আরও একটি লোকের সঙ্গে এগিয়ে আসছে হন্ততন্তের মতো মানিক বলল আমাদের সুন্দরবাবু যে আরে ববো করে কোথায় ছুটছেন সুন্দরবাবু বললেন হুম কোথায় আবার যাচ্ছি জয়ন্তেরই বাড়িতে জয়ন্ত বলল তা এত তাড়াতাড়ি কেন তাড়াতাড়ির কারণ আছে হে বিষম কারণ ভয়ানক কারণ একটু আভাস দেবেন কি একটু আভাস দেব কেন সমস্তটাই প্রকাশ করব চলো তোমার বাড়িতে চলো সকলেই একসঙ্গে অগ্রসর হল জয়ন্তের বাড়িতে ঢুকে কৌচের উপর বসে সুন্দরবাবু বলল জয়ন্ত ইনি হচ্ছেন আমার বন্ধু শশাঙ্ক বিশেষ প্রয়োজনে একে তোমাদের কাছে নিয়ে এসেছি জয়ন্ত ও শশাঙ্ক পরস্পরকে অভিবাদন করল ওরা দুই ভাই শশাঙ্ক আর মৃগাঙ্ক সহতন্যয় খুঁড়তুত জ্যাকুত ভাই ওরা নতুনপুরের জমিদার জয়ন্ত এইবারে একটু মনোযোগ দিয়ে দেখতে লাগল শশাঙ্ককে মাথা ছ ফুট লম্বা মস্ত চ্যাটালো বুক দেখলেই বোঝা যায় লোকটি খুব বলবান এবং বড় ঘরের ছেলে কিন্তু তার মাথার চুলগুলো উস্কো খুস্কো চোখে মুখে ভয় আর দুর্ভাবনার ভার এবং বেশভূষা ছন্ন ছাড়ার মতো জয়ন্ত বেশ বুঝতে পারল সুন্দরবাবু স্বয়ং যখন এই লোকটিকে বিশেষ প্রয়োজনে তার সামনে এনে হাজির করেছেন মামলাটি তাহলে তত সামান্য নয় সে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বলল নতুনপুর আমি চিনি সে তো কলকাতার খুব কাছেই হ্যাঁ কলকাতা থেকে মাইল হবে কাল শেষ রাতে শশাঙ্কের ছোট ভাই মৃগাঙ্কুকে কে যেন খুন করে গেছে জয়ন্ত খানিক্ষণ চুপ করে রইল তারপর বলল খুনি তাহলে ধরা পড়েনি না খুনি ধরা পড়লে শশাঙ্ককে নিশ্চয়ই তোমার কাছে নিয়ে আসতাম না কিন্তু নতুনপুরের পুলিশ থাকতে উনি আমার কাছে এলেন কেন সাধারণ খুনের পক্ষে সাধারণ পুলিশই তো যথেষ্ট শশাঙ্ক ভাঙা ভাঙা গলায় বলল না জয়ন্ত বাবু পুলিশই যথেষ্ট নয় মৃগাঙ্কের অপখাত মৃত্যুতে আমার বুক ভেঙে গেছে যত শীঘ্র সম্ভব এই দুরাত্মা হত্যাকারের উচিত শাস্তি দিতে না পারলে আমার প্রাণে শান্তি হবে না শুনেছি অপরাধী আবিষ্কার করবার শক্তি আপনার অসীম আমার বিশ্বাস আপনার সাহায্য পেলে পুলিশ খুব তাড়াতাড়ি এই মামলা কিনারা করতে পারবে আপাতত আমার মুখ থেকে আপনি বেশি কিছু জানতে পারবেন না কারণ আমি নিজে অন্ধকারে পড়ে আছি আমাদের বাড়ির পেছনে একটা বড় বাগান আছে সেই বাগানের ধারেই দোতলায় আমার আর মেঘাঙ্কের ঘর পাশাপাশি নয় মাঝে আরও চারখানা ঘর আছে কাল রাত বারোটা পর্যন্ত জমিদারি কাগজপত্র নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল তারপর ঝুপঝুপ করে বৃষ্টি এলো আমিও শুতে গেলাম ভোরবেলা জেগে শুনি বাড়ির ভিতরে মহা গোলমাল কান্নাকাটি উঠেছে ঘর থেকে বেরোতেই দাস ছুটে এসে বললে ছোট বাবুকে খুন করে গেছে আমি তো হতবম্ব বিশ্বাসই হলো না কিন্তু তাড়াতাড়ি মৃগাঙ্কের ঘরে গিয়ে সচক্ষে যে শোচনীয় দৃশ্য দেখলুম ঘরের মেঝেতে মৃগাঙ্কের দেহ হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে তার গলায় কতকগুলো আঙুলের দাগ দেখলেই বোঝা যায় কেউ তাকে নিষ্ঠুরভাবে গলা টিপে হত্যা করেছে জয়ন্ত বলল মৃগাঙ্গ বাবু কি বিয়ে করেননি আর তার ঘরে কি আর কেউ ছিল না আমি বিপত্নী আর মৃগাঙ্ক বিবাহ করেনি হুম আচ্ছা খুনি কি করে বাড়ির ভিতরে এলো পুলিশের মত হচ্ছে খুনি খিড়কির দরজা দিয়ে বাগানের ভিতরে ঢুকেছিল আপনাদের খিড়কি দরজা কি বন্ধ থাকে না থাকে তবে ঘটনার পর দিন অর্থাৎ আজকে সকালে দরজা খোলা অবস্থাতেই পাওয়া যায় আমার বিশ্বাস খুনি পাঁচিল চোপকে বাগানে ঢুকে পালাবার সময় খিড়কির দরজা খুলে বেরিয়ে গিয়েছিল সম্ভব কিন্তু পুলিশের মত হচ্ছে রকম পুলিশ বলে খুনি খোলা খিড়কির দরজা দিয়ে বাগানে ঢুকেছিল পুলিশের এমন মতের কারণ কি খিড়কির দরজার ওপরে অনেকগুলো পায়ের দাগ পাওয়া গেছে পায়ের দাগ আগে হ্যাঁ বলেছি তো কাল রাত্রে বৃষ্টি হয়েছিল পথের পুরু কাদায় অনেক পায়ের দাগ পাওয়া গিয়েছে পুলিশে পদচিহ্ন পরীক্ষা করে বলেছে খুনি সিধে এসে খোলা খিড়কির দরজা দিয়ে বাগানের ভেতরে ঢুকেছে পুলিশ আরো অনেক আশ্চর্য কথা বলছে রকম আমাদের বাড়ির খিড়কির থেকে নতুনপুরের শ্মশান পর্যন্ত একটা সরু কাঁচা পথ আছে পথটা আমাদের জমির উপর দিয়েই গিয়েছে এ পথ দিয়ে বড় একটা লোক চলাচল নেই পুলিশের মতে খুনি শ্মশান থেকে ওই পথ দিয়ে ঘটনাস্থলে এসেছে এবং খুন করে ওই পথ দিয়ে আবার শ্মশানে ফিরে গেছে সুন্দরবাবু চোখ দুটো পাকিয়ে উঠলেন বাপরে শ্মশান থেকে আগমন শ্মশানই প্রস্থান খুনি কি তবে মানুষ নয় পুলিশের মতে খুনির দলে আরও একজন লোক ছিল তাহলে তো অনেক কথাই জানা গিয়েছে দেখছি আচ্ছা আপাতত ঘটনাস্থলে ফিরে যাওয়া যাক খিড়কি দরজা দিয়ে খুনিরা বাগানে ঢুকেছে বাগানে কি তাদের পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে না বাগানের পথে লালকড় ঢালা সেখানে পায়ের ছাপ পড়ে না বাগান থেকে বাড়িতে ঢুকবার জন্য নিশ্চয় কোনো দরজা আছে আছে কিন্তু সে দরজা ঘটনার পরেও বন্ধ ছিল খুনিরা নিশ্চয়ই অন্য কোনো উপায়ে বাড়ির ভেতরে ঢুকে আবার বেরিয়ে গিয়েছে তারা বাবুর ঘরে ঢুকলো কেমন করে মৃগাঙ্কে একটা বদ অভ্যাস ছিল গ্রীষ্ম আর বর্ষাকালের গুমোটের সময় সে ঘরের জানলা দরজা বন্ধ করতো না হুম জমিদার বাড়িতে অনেক লোকজন থাকাই স্বাভাবিক কেউ কি খুনিদের সাড়া পেয়েছিল কেউ না তারা এসেছে গিয়েছে যেন ছায়ার মতো নীরবে বাবুর ঘর থেকে কিছু চুরি গিয়েছে একটা কুটো না তবে তাকে খুন করবার উদ্দেশ্য কি কারুর সঙ্গে কি তার শত্রুতা ছিল শশাঙ্ক অল্পক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল আমার মনে যে সন্দেহ হচ্ছে শুনুন নতুনপুরের শ্মশানে কালভৈরবের একটা পুরোনো মন্দির আছে আমাদের মাইনে করা একটা পূজারি রোজ সেখানে পুজো করে আসে দিন এক আগে পূজারী সেখানে গিয়ে দেখে কোথা থেকে এক সন্ন্যাসী এসে সেই মন্দির দখল করে বসে আছে বলে এখন থেকে সেই হবে সেখানকার সেবাই আর কাউকে মন্দিরে ঢুকতে দেবে না পূজারি এসে আমার কাছে নালিশ জানায় এ হচ্ছে পরশু সকালের কথা প্রিয়াঙ্ক ভারী রাগি মেজে যে লোক ছিল সে তো তখনই খেপে ওঠে শ্মশানে গিয়ে সন্ন্যাসীকে ধরে খুব মারপিট করে বলে কাল থেকে যদি তোকে এখানে দেখতে পাই তাহলে একেবারে খুন করে ফেলব সন্ন্যাসী পরশুরাতে অদৃশ্য হয় কিন্তু যাবার সময় নাকি অভিশাপ দিয়ে যায় সে রাত্রি পোয়াবার আগে সে অপরাধের প্রতিশোধ নেবে তাহলে আপনার বিশ্বাস এই খুনের মূলে আছে সেই সন্ন্যাসী বিশ্বাস নয় সন্দেহ সন্ন্যাসীকে নতুন পুরের কেউ চেনে না না লোকে তাকে সেই প্রথম দেখল তাহলে সে কেমন করে আপনাদের বাড়ির পথ ঘাট আর কেমন করে জানলো যে বিগাঙ্গ বাবু কোন ঘরে শোন এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন আপনি যা বলছেন তাতে মনে হচ্ছে এখন আমাদের দরকার আপনাদের বাড়িটা দেখা মোটরে নতুনপুর যেতে বেশিক্ষণ সময় লাগবে না সুন্দরবাবু কি আমাদের সঙ্গে যাবেন নাকি হুম না ছুটি নেই পারি তো পরে যাব আর সত্যি কথা বলতে কি খুনি যেখানে শ্মশান থেকে আসে আর শ্মশানই ফিরে যায় সেখানে তোমরা কেউ আমাকে পাওয়ার আশা করো না বড় বড় চারটি মহল ও মস্ত বাগান নিয়ে নতুনপুরের জমিদার বাড়ির তিরিশ বিকে জমি দখল করে দাঁড়িয়ে আছে বহুকালের পুরাতন অট্টালিকা নিয়মিত সংস্কারের অভাবে মলিন ও জীর্ণ অধিকাংশ ঘরই অন্ধকার মাঝে মাঝে দূরে মিটমিট করে কেরোসিনের জ্বলন্ত আলো অত্যন্ত বিষণ্নভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে এই সব লক্ষ্য করে জয়ন্ত ও মানিক মনে মনে বুঝল শশাঙ্কবাবু জমিদার হতে পারেন কিন্তু তার আর্থিক অবস্থা আশাপ্রদ নয় শশাঙ্ক তাদের আগে নিয়ে গেল বাগানের ভেতরে বাগান বলতে আমরা যা বুঝি একে কিন্তু তা বলা যায় না ছোট ছোট ফুল গাছের চারা সেখানে নেই বললেই হয় মান্ধাত্তার আমলের বুড়ো বুড়ো অসত্থ বট জাম কাঁঠাল আর নারকেল গাছ সেখানে ভিড় করে দাঁড়িয়ে রীতিমতো অরণ্যের সৃষ্টি করেছে ইলেকট্রিক টর্চের আলো ইতস্তত চালনা করে জয়ন্ত ও মানিক দেখল একটা পুকুর সবুজ চাদরে আবৃত হয়ে রয়েছে মানিক বলল শশাঙ্ক বাবু আমি তো দেখছি আপনারা ম্যালেরিয়ার চাষ করেন ওই রোজ কত লক্ষ মশার জন্ম হয় তার হিসাব কি রেখেছেন শশাঙ্ক ম্লান হেসে বললে আজ আমাদের ভগ্ন দশা শুনেছি আগে আমাদের বাৎসরিক আয় ছিল পাঁচ লক্ষ টাকা কিন্তু সেই আয় এখন দাঁড়িয়েছে বাৎসরিক বিশ হাজারে জয়ন্ত জিজ্ঞাসা করলো মৃগাঙ্ক বাবু যখন বিয়ে করেননি তখন তার সম্পত্তি তো আপনিই পাবেন হ্যাঁ কিন্তু ভাইকে হারিয়ে সম্পত্তি আমার বিষের মতো মনে হচ্ছে মৃগাঙ্কের বউ ছেলে মেয়ে থাকলে খুশি হতাম পায়ে পায়ে সকলে খিড়কির সামনে এসে দাঁড়ালো শশাঙ্ক দরজার পাল্লাটা খুলে দিল এইখানে পদচিহ্ন পাওয়া গেছে জয়ন্ত মাটির ওপর আলো ফেলে পরীক্ষা করতে লাগলো আজ দিনের বেলা তো এখানে বৃষ্টি হয়েছিল হ্যাঁ খুব জোরে দেখতেই পাচ্ছি সমস্ত চিহ্ন প্রায় ধুয়ে মুছে গিয়েছে আমারই দুর্ভাগ্য ওগুলো দেখতে পেলে উপকার হতো শঙ্কবাবু আজ হাজার হাজার বছর ধরে ওই পদচিহ্নই হাজার হাজার চোর ডাকাত খুনিকে ধরিয়ে দিয়ে আসছে যাদের চোখ আর মস্তিষ্ক শিক্ষিত পদচিহ্নের ভেতর থেকে তারা বহু গুপ্ত ইতিহাস আবিষ্কার করতে পারেন তাই তো শুনেছি কিন্তু ভাববেন না পুলিশের কাছ থেকে আপনি পদচিহ্নের অনেক কথাই জানতে পারবেন নিজের চোখে দেখা আর অন্যের মুখে শোনার মধ্যে অনেকটা তবু এও মন্দের ভালো এখানে তদারকি করতে এসেছিলেন কে থানার একজন সাব ইন্সপেক্টর নাম কুমুদবাবু বয়স অল্প কিন্তু উৎসাহ তার অসীম কাল সকালেই তার কাছে গেলে খুশি হব এখন চলুন আপনার বাড়ির দিকে বাড়ির কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করলো বাগান থেকে বাড়িতে ঢোকবার দরজা কোথায় ওই ওইখানে কিন্তু আপনাকে তো বলেছি ভেতরে ঢোকেনি উনের পরে ও দরজা ভেতর থেকে বন্ধ ছিল সেখানে দাঁড়িয়ে জয়ন্ত বাড়িটাকে বেশ ভালো করে দেখে নিল মানিক তুমি বাবুর সঙ্গে এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথাবার্তা বলো ততক্ষণ আমি বাড়িটা একবার ঘুরে আসি জয়ন্ত চলে গেল শশাঙ্ক বলল মানিক মানিকবাবু আপনার বন্ধুর নাম তো খুব শুনি আপনার কি মনে হয় উনি মামলায় কিনারা করতে পারবেন জয়ন্ত এর থেকে ঢের শক্ত মামলার কিনারা করেছে শশাঙ্ক আর কিছু বলল না মিনিট পনেরো পরে জয়ন্ত বাড়ির অন্য দিক থেকে ফিরে এলো তাকে ঘন ঘন নশ নিতে দেখে মানিক আশ্বস্ত হলো। কারণ সে জানে কোন দরকারি সূত্র আবিষ্কার করতে পারলে ঘন ঘন তার বন্ধু জয়ন্ত বলল শশাঙ্কবাবু আপনার যে পূর্বপুরুষ এই বাড়িখানা তৈরি করেছিলেন তিনি খুব হুঁশিয়ার ব্যক্তি এই কথা বলছেন কেন চারিদিকে আমি নিজে বারবার চেষ্টা করে দেখলাম কিন্তু বাইরে থেকে কোনো কৌশলেই ওপরে উঠতে পারলাম না তাহলে খুনি কেমন করে বাড়ির দোতলায় উঠল বাড়ির ভেতর থেকে খুনের আগে বা পরে কেউ কি সদর দরজা খুলে বা বন্ধ করে দিয়েছে অসম্ভব তাহলে বলতেই হয় খুনের আগে বা পরে এই দরজা খোলাই ছিল না তা অসম্ভব আমি নিজে দেখেছি দরজা বন্ধ তবে বাড়ির কথা গুপ্তদার আছে খুনি সে খবর জানে আর বাড়ির মালিক আমি সে খবর জানি না বাড়ির মালিককে আমি আর একটা নতুন খবর দিতে পারি জানেন আমি যখন চারিদিকে পরীক্ষায় ব্যস্ত ছিলাম তখন অন্ধকারে গাছপালার আড়ালে একজন লোক গা ঢাকা দিয়ে আমার কার্যকলাপ লক্ষ্য করছিল বলতে পারেন কে এসে বলেন কি আচ্ছা একটু আমি এখনই দারোয়ানকে হুকুম দিচ্ছি দূরাত্মাকে ধরে আনো? কি সর্বনাশ বাড়ির ভেতরে শত্রু পারে নিচে দারোয়ান ডাকবেন না আমি তাকে ধরবার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এতক্ষণ সে নাগালের বাইরে সরে গিয়েছে কিন্তু আপনার কথা শুনে আমার হচ্ছে বাড়ির ভেতর শত্রু শেষটা আমি সাবধানে থাকতে ভয় কি এখন চলুন বাবুর ঘরটা একবার দেখে আসি বাড়ির ভেতরে ঢুকে জয়ন্ত টর্চের আলো দেওয়ালের গায়ের ওপর বুলোতে বুলোতে এগিয়ে চলল তারপর সিঁড়ি দ্বিতীয় ধাপেই দাঁড়িয়ে পড়ল শশঙ্কবাবু খুনি গলা টিপে ধরাতে মৃগাঙ্কবাবুর মুখ দিয়ে রক্ত উঠেছিল শশাঙ্ক যেন বিস্মিত হল উঠেছিল কিন্তু আপনি জানলেন কি করে দেখুন মানিক ও শশাঙ্ক দুজনেই দেখল দেওয়ালের গায়ে খানিকটা লাল দাগ লেগে রয়েছে জয়ন্ত বলল খুনির হাতে রক্ত লেগেছিল সিঁড়ি দিয়ে নামবার সময় সেই রক্তের ছাপ কোনোভাবে দেওয়ালে লেগে গিয়েছে শশাঙ্ক বিস্ফারিত নেত্রে চুপ করে রইল মানিক বলল এই দাগই প্রমাণ করছে খুনের পর খুনি সিঁড়ি থেকেই যখন নিচে নেমেছে তখন বাগানের দরজা দিয়েই বাইরে বেরিয়ে গিয়েছে হুম অথচ শশাঙ্কবাবু দেখেছেন দরজা বন্ধ সেই দরজা বাড়ির ভেতর থেকে কে বন্ধ করল সেই কি আজ অন্ধকারে তোমার উপর পাহারা দিচ্ছিল শশাঙ্কবাবু আপনার বাড়িতে প্রত্যেক লোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে হবে আগে! এখন চলুন মৃগাঙ্কবাবুর ঘরে মৃগাঙ্কের ঘরটা বাগানের একেবারে মৃতদেহ সেখানে আর ছিল না বটে কিন্তু ঘরে ঢুকে তবুও যেন সবাই অনুভব করল অদৃশ্য মৃত্যুর কেমন একটা যেন থমথমে ভয় ভয় ভাব ঘরখানি বেশ সাজানো গোছানো একদিকে খাট মাঝখানে একটি গোল মার্বেলের টেবিল খানকয় গতিমোড়ার চেয়ার আর একদিকে তিন আলমারি ঠাসা বই দেওয়ালে ঝুলছে বিখ্যাত শিল্পীদের আঁকা বাছা চিত্রা চিত্রাপলি জয়ন্ত বলল ঘর দেখলে ঘরের মালিকের স্বভাব বোঝা যায় মৃগাঙ্কবাবু সৌখিন রসিক আর পণ্ডিত ব্যক্তি ছিলেন ঠিক কিন্তু সে যে পণ্ডিত ছিল এ কথা কেমন করে বুঝলেন আলমারির বইগুলোর নাম পড়ে সব বই উঁচু দরের আচ্ছা শশাঙ্কবাবু এই ঘরে আর বিশেষ দ্রষ্টব্য কিছুই নেই এবারে আপনার ঘরখানা একবার দেখাবেন কেন দেখাবো না এদিকে আসুন খানচারে ঘর পেরিয়ে এবার সকলে যে ঘরের মধ্যে গিয়ে থুকল সেখানে প্রথমেই চোখে পড়ে জল চৌকির উপর সাজানো পাঁচটা সিঁদুর লিপ্ত মরার মাথা আর অন্য পাশে একটি কোষ্টি পাথরে তৈরি কালিকা মূর্তি তারই পেছনের দলে তাকে তাকে রয়েছে অনেকগুলো বাঁধানো বহু ব্যবহৃত পুস্তক জয়ন্ত বইগুলোর নামও লক্ষ্য করল বৃহৎ তন্ত্রসার শ্যামা রহস্য মহানির্মাণতন্ত্র প্রবৃতি বলল আপনি তান্ত্রিক শশাঙ্ক বলল স্ত্রীর মৃত্যুর পর আমি পূজা অর্চনা দিই কাল ওই মরার মাথাগুলো ওগুলো তান্ত্রিক সাধনার উপকরণ আমার কাছে হ্যাঁ অনেকেই যে মরার দেহে জীবন খুঁজে নিজেদের সারা জীবনটা মিছে আশায় কাটিয়ে দেয় এ কথা আমি জানি । গুণে মরা যায় না না প্রাকৃতিক বিধানে যে দেহ থেকে জীবন পালিয়েছে তান্ত্রিক মন্ত্রের গুণে তা যদি আবার জ্যান্ত হতো লোকে তাহলে পুড়িয়ে বা পুঁতে ফেলত না এই বিংশ শতাব্দী জানে ম্যাজিকের আসল অর্থ হচ্ছে চোখে ধুলো দেওয়া তাকে নিয়ে মজা চলে না তাকে সত্য বলে বিশ্বাস করাও চলে না ভারতবর্ষের লোকে এমন কথা বললেন জয়ন্তবাবু জানেন ক্রিশ্চিয়ান ফিরিঙ্গির দেশ আমেরিকাও এখন মৃতদেহ জীবন সঞ্চার করছে হ্যাঁ আমেরিকা থেকে প্রকাশিত তন্ত্রপত্রিকায় কথা পড়েছি বটে কিন্তু আমেরিকার ছাপার হরপে যত আজগুবি কথা প্রকাশিত হয় পৃথিবীর আর কোথাও হয় না তান্ত্রিক তন্ত্রের যদি এত গুণ তবে মেগাঙ্কবাবুকে আবার বাঁচাবার চেষ্টা করুন না এখন ঠিক বলেছেন তার চেয়ে এই জামাটার দিকে এখন দৃষ্টিপাত করা যাক এই সবটাই তো দেখছি কাদায় ভর্তি বিশেষ করে হাতা দুটো এমন জামা আলনায় টাঙানো কেন হুম এর হাতায় গোটা কয় ঘাসের কুচিও লেগে রয়েছে যে ওটা আমারই জামা আজ দিন বৃষ্টিতে ভিজে ঘাটে কত ছুটোছুটি করতে হচ্ছে বুঝেছেন তো পাহড়কে একবার কাদায় পড়েও গেছিলুম তারপরে জামা কাপড় বদলে ওটাকে ভুলে আবার আলনাতেই টাঙিয়ে রেখেছি আজ কি আর আমার মাথা ঠিক আছে সত্য কথা আজ আপনার বড়ই দুর্দিন এখনো ভেঙে পড়েননি এইটাই আশ্চর্য পরদিন সকাল জয়ন্ত ও মানিক বিছানায় বসে চা পান করছে জমিদার বাড়ি সদর মহলের বড় একখানি ঘর তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ঘরের সামনেই অনেকটা খোলা জমি তারপর ফটক আর তারপর বড় রাস্তা জয়ন্ত বলল ভোরে উঠে আমার নিত্যকর্মের মধ্যে প্রথম হচ্ছে বাসি বাজানো কিন্তু বাঁশিটিই সঙ্গে আনতে ভুলে গিয়েছি মানিক হেসে বলল তবেই তো মুশকিল দেখছি তুমি আবার বলো সকালে বাসি না বাজালে নাকি তোমার বুদ্ধি খোলে না আমার তো তাই বিশ্বাস কিন্তু আজ আমার বুদ্ধি খুব বেশি না খুললেও চলবে সে কী হে তোমার হাতে অত বড় একটা মামলা না মানিক এই মামলাটাকে আমি বড় মামলা বলি না কারণ কারণ কালকেই আমরা আবিষ্কার করে ফেলেছি হয় নিজেই নয় তার সহকারী এই বাড়ির ভেতরেই আছে পুকুর যখন পেয়েছি জাল ফেলে মাছ ধরতে আর বেশি সময় লাগবে না কিন্তু পুকুরের কোন মাছটি তোমার লক্ষ্য হবে সেটাই তো তুমি জানো না শীঘ্রই জানতে পারবো ধরতে গেলে এখনও আমি কাজ শুরু করিনি আগে থানায় গিয়ে সাব ইন্সপেক্টর কুমুদবাবুর মতামত শুনি এ বাড়িতে কে কী এজাহার দিয়েছে দেখি পায়ের দাগের মাপনি তারপর অপরাধীকে গ্রেপ্তার করা কঠিন হবে না বলেই আমার বিশ্বাস না জয়ন্ত ব্যাপারটা খুব সোজা নাও হতে পারে একবার কথাটা ভেবে দেখো জলের ভেতর দিয়ে খুনি এলো বাড়িতে তারপর সে খুন করে সেই দুর্যোগে গেল কোথায় না শ্মশানে এটা কি অস্বাভাবিক নয় শ্মশানে তার কী কাজ থাকতে পারে আর শ্মশান থেকেই বা সে অদৃশ্য হল কোথায় হ্যাঁ মানিক ওইখানেই একটা কোনো রহস্য আছে বলেই সে মানিককে ইশারায় ডাকলো মানিক তার পাশে গিয়ে দাঁড়ালো জয়ন্ত অতি মৃদুস্বরে বলল শোনো কামাবার এই আরশির ভেতর দিয়ে দেখছি দরজার পাল্লায় একটুখানি ফাঁক করে দাঁড়িয়ে কে একজন আমাদের কথাগুলো শুনছে এ ঘরে আর একটা দরজা আছে সেই দরজা দিয়ে সহজভাবে গেলেই তুমি তাকে গ্রেপ্তার করতে পারো মানিক অত্যন্ত উদাসীনের মতো বাদিকের একটা দরজার কাছে ধীরে ধীরে এগিয়ে গেল জয়ন্ত নির্বিকারের মতো দড়ির ওপারে বুরুশ নিয়ে সাবানের ফেনা লাগাতে থাকল আধ মিনিট যেতে না যেতেই ঘরের বাইরে একটা ধস্তাধস্তির আওয়াজ উঠল তারপরে সশব্দের ডান দিকের দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল মানিকের হাতে গলা ধাক্কা খেতে খেতে একজন লোক ভেতরে এসে পড়ল জয়ন্ত যেন কিছুই হয়নি এরকমভাবেই কালের ওপর খুঁড় চালাতে চালাতে বলল এসো বন্ধু বসো ওহে মানিক বন্ধুর জন্য একখানা চেয়ারে গিয়ে দাও ততক্ষণে আমি কামিয়ে নিই মানিক হাসতে হাসতে একটা চেয়ার টেনে আনল কিন্তু লোকটা বসলো না দাঁড়িয়েই রইল হতভম্বের মতো তাকে দেখতে রিষ্ট তার রং কালো দেহের তুলনায় মাথাটা বড় এবং মুখের তুলনায় চোখ দুটো ছোট ছোট। জয়ন্ত বলল বসবে না বন্ধু গলা ধাক্কা ভক্ষণ করে অভিমান হয়েছে কিন্তু আমাদের এসব তো বাসর ঘর নয় বোকার মতো আড়িপাততে এসছিল কেন লোকটা বলল না মাছাই আমি আড়িপাততে আসিনি আমি আপনাকে ডাকতে এসেছিলাম এতটা অনুগ্রহ কেন শশাঙ্কবাবু আপনাকে ডাকতে বললেন তুমি কে এবারই সরকার নাম সুরেন্দ্র দে ওহে মানিক তুমি একবার শশাঙ্কবাবুর কাছে যাও জেনে এসো তো তিনি আমাকে কেন ডেকেছেন মানিক চলে গেল জয়ন্ত বলল আরে আরে সুরেন কোথায় যাও আর সেই ভেতর দিয়ে তোমার চলন্ত ছবি যে আমি জ্বলন্ত দেখতে পাচ্ছি দাঁড়াও সুরেন যেও না কিন্তু সুরেন থামল না বরং গতি বাড়িয়ে দিল পালায় আর কি জয়ন্ত চোখের নিমেষে তার সামনে গিয়ে পড়ল আর ধপাস করে মাটিতে আঁচড়ে ফেলতেই সুরেন আর্তনাদ করে উঠল জয়ন্ত আবার খুটটা তুলে নিয়ে শান্তকলাতেই বলল চুপ করে ওইখানেই বসে থাকো এবারে নড়লে বাঁচবে না সুরেন বুঝল সে আজ কোনো মিষ্টভাষী জমের খপ্পরে পড়েছে সে আর পালাবার চেষ্টা করল না মানিক ফিরে এসে বলল শশাঙ্কবাবু বললেন তিনি নাকি তোমাকে ডাকেননি জয়ন্তের দাড়ি কামানো শেষ হলো তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে সে বলল সুরেন এখন তোমার বক্তব্য কী সুরেন মাথা হেঁট করে বসে রইল জবাব দিল না তাহলে কাল রাত্রে বাগানে তুমি আমাদের পিছু নিয়েছিলে সুরেন তাড়াতাড়ি বলে উঠল না না আমি নই হুম এ কথাটা সত্যি হলে বলতেই হবে শশাঙ্কবাবুর বাড়িতে তোমার মতন জীব আরও আছে খুনিকে দরজা খুলে দিয়েছিল কে তুমি সুরেন কাঁদো কাঁদো গলায় বললাই এই কোনো কোনো ভেতরে আমাকে আর জড়াবেন না আমি সামান্য দিন মাইনে চাকরি করি কোন না দয়া করে আমাকে ছেড়ে দিন জয়ন্ত কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটার দিকে হঠাৎ জয়ন্ত হো হো করে হেসে উঠল বলল সুরেন আমি বুঝেছি তুমি মস্ত এক কাপুরুষ যাও বিদায় হও কিন্তু সাবধান এই বাড়ি ছেড়ে পালিও না পালালেই মরবে কাল কি পরশু তোমাকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করব। ঠিক জবাব দিলে তোমার ভয় নেই সুরেন দ্রুত পদে প্রস্থান করল এমন সময় শশাঙ্কের প্রবেশ আমি যে আপনাকে ডেকেছি এ কথা আপনার কাছে কে বলল আপনাদের সরকার সুরেন ভুল বলেছে এই জন্য তাকে আমি শাস্তি দেবো দরকার নেই চলুন শশাঙ্কবাবু এইবারে আমরা থানার সাব ইন্সপেক্টর কুমুদ রঞ্জনের সঙ্গে আলাপ করতে যাই পদচিহ্নের ইতিহাসটা শুনতে হবে আপনি প্রস্তুত তো হ্যাঁ ইন্সপেক্টর চন্দ্র সেনের বয়স তিরিশের ভেতরে থানার প্রধান কর্মচারী অসুস্থ বলে ওই খুনের মামলার ভার পড়েছে তারই ওপরে কুমুদ খুব উৎসাহী পুলিশ কর্মচারী এ দেশে সাধারণত এরকম পুলিশ খুব একটা চোখে পড়ে না শশাঙ্কের মুখে জয়ন্তের পরিচয় পেয়েই কুমুদ বিপুল পুলকিত হয়ে উঠল সুপ্রবাদ জয়ন্তবাবু সুপ্রবাদ আপনার সঙ্গে চাক্ষুষ পরিচয় ছিল না কিন্তু আপনার সমস্ত কীর্তিকলাপ আমি জানি আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্য বাবু সুবুদ্ধিকে ধন্যবাদ দিই তাই তিনি সঠিক সময়ে লোককে স্মরণ করেছিলেন জয়ন্ত সবিনয়ে বলল কুমুদবাবু আপনার কাছে আমার এক আবেদন আছে বিনয়ে কুমুদও কম নয় বলল আবেদন নয় জয়ন্তবাবু আদেশ বাপরে বলেন কি অনেক পুলিশের লোকই তো দেখলাম মেজাস্তাদের লাট বেলাটের মতো বাইরের লোক আদেশ দিলে তারা কি আর রক্ষা রাখবেন আমি শিক্ষার্থী মাত্র বিশেষজ্ঞের সম্মান রাখতে জানি এখন কি আদেশ বলুন শশঙ্কবাবুদের বাগানের খিড়কির দরজার সামনে আপনি যে পদচিহ্নগুলো দেখেছিলেন দয়া করে তাদের কথা কিছু বলুন খালি শুনবেন চোখে কিছু দেখবেন না কালকের বৃষ্টি চোখে দেখবার মতো কোনো উপায়ই রাখেনি কুমুদবাবু সব পদচিহ্ন একেবারে ধুয়ে মুছে গেছে কুমুদ হাসি ভরা মুখে উঠে দাঁড়ালো তারপর একটা আলমারি থেকে কাগজে মোড়া চারটি জিনিস বের করে সন্তর্পণে টেবিলের উপরে রাখলো এগুলো কি মোড়ক খুলে দেখুন না কিন্তু খুব সাবধানে খুলবেন জয়ন্ত মোড়কটা খুলে ফেললো এই যে দেখছি প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি পায়ের ছাপের ছাঁচ দুজোড়া পায়ের দুজোড়া ছাঁচ জানেন তো বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করলে ধুলো কাদা বালি আর বরফের উপর থেকে সমস্ত পথ উচ্ছ্বাস তুলে নেওয়া যায় জানি কারণ আমি নিজেও ওই পদ্ধতিতে কাজ করি কিন্তু বাংলাদেশের পুলিশও যে ওই পদ্ধতি অবলম্বন করেছেন তা আমি জানতাম না একেবারেই আমার অন্ন মারা গেল দেখছি নির্ভয় হন জয়ন্তবাবু আপনার দিন ফুরোয়নি বাংলা পুলিশ এখনও এইসব নিয়ে মাথায় মাথায় রাজি নয় আমার সমকর্মীরা বলেন এসব হচ্ছে অনাবশ্যক তুচ্ছ ছেলেখেলা বাজে সময় নষ্ট করা মাত্র পুলিশ লাইনে আপনি দেখছি অতুলনীয় বাঙালি আপনার পক্ষে আমার সাহায্য অনাবশ্যক না খুবই আবশ্যক জয়ন্তবাবু আপনারা মস্তিষ্ক নিশ্চয়ই আমার চেয়ে ন্যূনত তথ্য আবিষ্কার করতে পারবে এখন শুনুন এই ছাত্ররা হচ্ছে প্রথম ব্যক্তি অর্থাৎ যে শ্মশান থেকে আগে এসে আবার শ্মশানে ফিরে গেছে আর দ্বিতীয় ব্যক্তি পদচিহ্ন থেকে ছাযরা তুলেছি যে খিড়কির দরজা থেকে বেরিয়ে শ্মশানে গেছে আবার ফিরে এসে শ্মাঙ্কুর বাড়ির ভিতরে ঢুকেছে কি করে এসব অনুমান করেছেন এ তো খুবই সোজা ধরুন আমি শ্মশান থেকে কদ্যমাক্ত পথ দিয়ে শশাঙ্ক বাবুর বাড়ির খিড়কির দরজার ভিতরে হাজির হলুম তারপর ভিতরে ঢুকে কাজ সেরে আবার শ্মশানে ফিরে গেলাম তারপর আপনি বেরোলেন খিড়কি দিয়ে ওই একই পথে তখন আপনার পায়ের চিহ্ন প্রায় পড়বে আমার পায়ের চিহ্নের উপরে তারপর আপনি যখন শ্মশান থেকে ফিরবেন তখন আপনার পায়ের চিহ্ন মাঝে মাঝে কেবল আপনার উপর নয় আপনার নিজের আগেকার শ্মশানমুখ পথ চিহ্নের উপরে পড়বে কেমন তাই নয় কি হুম আপনার যুক্তি অকাট্য মোট কথা প্রথম ব্যক্তি শ্মশান থেকে এসে আবার সেখানেই ফিরে গেছে আশ্চর্যের বিষয় তারপর যে সে কোথায় গেল পচ্ছিন্ন দেখে তো বোঝার উপায় নেই শ্মশানে উপস্থিত হয়ে সে যেন অশরীর হয়ে হাওয়ায় মিলে গেছে সে শ্মশানও নেই অথচ সে শ্মশান থেকে বেরোয়নি এ সম্বন্ধে আমি নিঃসন্দেহ কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে শ্মশানে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছে পচ্ছিন্নতা যথেষ্ট প্রমাণ দিচ্ছে কুমুদবাবু আপনার সূক্ষ্ম দৃষ্টির পরিচয় পেয়ে মুগ্ধ হলাম মানিক এতক্ষণে বলল কুমুদবাবু আমার দৃষ্টি আপনার মতো সূক্ষ্ম নয় বটে কিন্তু আপনি যে সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন তার উপর নির্ভর করা কি উচিত কেন উচিত নয় এক নম্বর প্রশ্ন খুনিক কে যদি সন্ন্যাসী হয় তাহলে সে তো খুনের আগেই শ্মশান থেকে বিদে হয়েছিল আর আপনাদের মতে আর আপনাদের মতে এ খুনি এসেছে শ্মশান থেকেই দু নম্বর খুনি শ্মশান থেকেই বা কেন এলো আর খুনের পর আবার ওই শ্মশানেই বা কেন ফিরে গেল তিন নম্বর প্রশ্ন খুনি শ্মশান থেকে অদৃশ্য হলো কি করে আপনারা বলছেন খুনি যে শ্মশান থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছে কাদার উপর এমন কোনো চিহ্ন নেই চার নম্বর প্রশ্ন খুনি সহকারী বা শশাঙ্কবাবুর বাড়ির লোক কি উদ্দেশ্যে ওই শ্মশানে আবার ফিরে গিয়েছিল সে কি খুনের সঙ্গে দেখা করতে গিয়েছিল না দেখা না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন এই দ্বিতীয় ব্যক্তি কি খুনির বন্ধু না শত্রু ইতিমধ্যে শশাঙ্ক প্লাস্টারের একজোড়া পদচিহ্ন তুলে নিয়ে কৌতূহল দৃষ্টিতে পরীক্ষা করছিল আচম্বিতে সেটা হাত পোষকে মাটির ওপর পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল সঙ্গে সঙ্গেই সে এ যা বলে চিৎকার করে উঠল কুমুদ হতাশভাবে ভগ্নাংশগুলোর তাকিয়ে দুঃখিত স্বরে বলল করলেন শশাঙ্ক শশাঙ্ক মাছু মুখে বলল আমাকে মাফ করবেন কুমুদ বাবু আপনাদের কথা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম তাই এই বিপত্তি ছাঁচ কি নতুন করে তোলা যায় না অসম্ভব কালার উপরে পায়ের ছাপ আর নেই তবে কি হবে জয়ন্ত নিশ্চিত বলল আপনি বেশি ভাববেন না আপনার ক্ষতি হলো বটে কিন্তু ওরকম ছাঁচ আগে পায়ের ছাপের ফটো আর সঠিক মাপ নেওয়া হয় তাই নয় কি কুমুদ বাবু আগে হ্যাঁ কাজ চালানোর পক্ষে তাই যথেষ্ট শুনে হাফ ছেড়ে বাঁচলু আমার যা ভয় হয়েছিল কিন্তু বাকি ছাত্রার দিকে দয়া করে আর নজর দেবেন না শশাঙ্ক জিপ কাটল পাগল আর ওদিকে আমি তাকাই বলেই হর হড় করে চেয়ারটা পেছনে টেনে নিয়ে টেবিলের কাছ থেকে পাঁচ হাত তফাতে গিয়ে বসলো কুমুদ বলল ডিটেকটিভের পক্ষে এমন সুন্দর খাজ পাওয়ার সুযোগ বড় একটা ঘটে ওঠে না এখানে আমার সৌভাগ্যের কারণ হচ্ছে তিনটি প্রথম বিষম দুর্যোগ হলো মাটিকে নরম করে ঘটনার আগেই বৃষ্টি থেমে গেছে দ্বিতীয় শশাঙ্কবাবুর বাড়ি থেকে শ্মশানে সরু পথ দিয়েও বড় একটা লোক চলাচল নেই তৃতীয় নতুনপুরের শ্মশান নির্জন জায়গা ঘটনা রাত্রি ও পরদিন সকাল পর্যন্ত সেখানে কেউ মরা পড়াতে যায়নি এই ছাপগুলি না পেলে আমি ধরতেই পারতাম না যে শশাঙ্কবাবুর বাড়ির ভিতরেও সব রহস্য জানে এমন কোনো লোক আছে শশাঙ্ক বিমর্ষ মুখে ভগ্নস্বরে বলল আমার দুর্ভাগ্যে দেখছি শেষ নেই মানিক বলল কিন্তু পায়ের ছাপ না দেখেই জয়ন্ত সেটা জানতে পেরেছে কুমুদ বিস্ময়ে বলল তাই নাকি জয়ন্ত বলল আমার দৃঢ় বিশ্বাস শশাঙ্কবাবুর বাড়ির ভেতর থেকেই খুনিকে কেউ দরজা খুলে দিয়েছিল এ কথা শুনে পর্যন্ত আমার জীবন বিষাক্ত হয়ে উঠেছে মন সর্বদাই ছেদছেদ করছে যদিও আমাদের আসল পরিবার বড় নয় তবুও বাড়িতে আশ্রিত পোষ্য আত্মীয় কর্মচারী দাসদাসী আছে অনেক হঠাৎ তাদের কার ওপরে সন্দেহ করি বলুন কিন্তু কাল রাত্রে আমি যখন বাগানে ছিলাম তখন কে একজন লোক লুকিয়ে আমায় অনুসরণ করছিল আবার আজ সকালেই এই বাড়ির সরকার সুরেন আরি পেতে মানিকের সঙ্গে আমার কথা শুনছিল। হ্যাঁ বলেন কি এত বড় আস্পর্ধা সুরেন কই এতক্ষণ কথা আমাকে বলেননি দরকার হয়নি তাই বলিনি আজকেই সুরেনকে আমি তাড়িয়ে দেব। পাজি নেমখারাম। আপনি তাড়িয়ে দেওয়ার আগেই সুরেনকে আমি গ্রেফতার করব। মানিক বলল কিন্তু কি প্রমাণে আরি পাতলেই তো কেউ আর খুনি সহকারী হয় না তা জানি আইনের কেতাবে আড়ি পাতা একটা অপরাধ বলে গণ্য নয় কিন্তু সুরেন যখন লুকিয়ে আপনার কথা শুনছিল তখন নিশ্চয়ই তার মনের ভিতরে পাপ আছে হয়তো তার পায়ের মাপ দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে মিলে যাবে হ্যাঁ গ্রেপ্তার করবেন ইতিমধ্যে যদি সে চম্পট না দিয়ে থাকে পালাবে অসম্ভব শশাঙ্কুর বাড়ির চারদিকে পুলিশ পাহাড়ায় বসেছে সেখান থেকে এমন একটা মাছিও আর পালাতে পারবে না আপনি দেখছি অতি সজাগ ব্যক্তি আমার সাহায্য আপনার কাছে বাহুল্য মাত্র চলুন তাহলে শ্রীমান সুরেনের সন্ধানে মহাসমারোহে যাত্রা করা যাক সুরেনকে গ্রেপ্তার করে কুমু জয়ন্ত ও মানিকের কাছে সুরেন কাঁদ ছিল জয়ন্ত বলল সুরেন তুমি যে এত শীঘ্র পুলিশের দয়াদৃষ্টিতে পড়বে তা আমি জানতাম না ভেবেছিলাম কাল পরশু তোমাকে গোটা কয়েক কথা জিজ্ঞাসা করব। কিন্তু কাল পরশু তো তুমি থাকবে থানার হাজতে অতএব কথাগুলো এখনই জিজ্ঞাসা করব কি কুমুদ ধমক দিল চুপ কর বলছি সব বদমাইছি আগে এই কথা বলে তারপর রুলের গুতো খেলেই সুর বদলায় কুমুদবাবু সুরেনকে নিয়ে আমি কি একবার পাশের ঘরে যেতে পারি অনায়াসেই কিন্তু দেখবেন পালায় না যেন সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন এই বলে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল তারা ফিরে এলো পনেরো মিনিট পরে মানিক লক্ষ্য করলো সুরেনের কান্না বন্ধ হয়েছে জয়ন্ত বলল কুমুদবাবু আপাতত সুরেনের বিরুদ্ধে তো কোনো কেস নেই না তবে কেস তৈরি করতে কতক্ষণ না বা তৈরি করলেন সুরেনকে ছেড়ে দিন সে কি আপনি তো বললেন আমি যা বলেছি মনে আছে কিন্তু সুরেন আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছে ওর আর থানায় যাবার কোনো দরকার নেই ওর জন্যে আমিই দায়ী রইলাম ওকে ডাকলেই দেখতে পাবেন আচ্ছা বাবু আপনি কেউ চোখের জল থেকে ভুলে গেলেন জয়ন্ত কুমুদের কানে ফিস ফিস করে বলল ভুলিনি এটা আমার একটা চাল ওকে ছেড়ে দিন আমি বলছি ও পালাবে না বেশ তাই হোক যাও সুরেন আজ আর তোমাকে থানায় যেতে হবে না সুরেন ঘর থেকে বেরিয়ে গেল আপনার এ চালের মহিমা বুঝলাম না সব জিনিসেরই মহিমা কি আর সব সময় বোঝা যায় আমার দেখার ইচ্ছে ছিল দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে ওর পায়ের মাপ মেলে কি না ও তো পালাচ্ছে না দুদিন পরে মেলালেই বা ক্ষতি কী অকারণে দেরি করি বা লাভ কি দেরি কিচ্ছু দেরি হবে না মশাই আমি ভবিষ্যৎবাণী করছি ঠিক আর দুদিনের মধ্যেই শশাঙ্কবাবুর মনস্কামনা পূর্ণ হবে অর্থাৎ তার ভাইয়ের হত্যাকারীকে কুমুদবাবু গ্রেপ্তার করবেন না মশাই না আমি ডিটেকটিভ উপন্যাসে আমানসিক গোয়েন্দা নই সেই যাদের কানের পাশ দিয়ে বউ বউ করে শত শত গুলি ছুটে যায় কিন্তু গায়ে লাগে না আমার পক্ষে ভবিষ্যৎবাণী করা সহজ কিন্তু অত শীঘ্র তাকে সফল করার শক্তি আমার হবে না বেশ আমার ভবিষ্যৎবাণী না হয় ব্যর্থই হবে কিন্তু ও কথা রেখে এখন বলুন দেখি আপনি আর কোনো নতুন তথ্য আবিষ্কার করতে পেরেছেন কি না নতুন তথ্য হ্যাঁ আপনার প্রশ্ন শুনে একটা কথা মনে পড়ে গেল কিন্তু কথাটি হচ্ছে ভারী অদ্ভুত কীরকম আপনার এলাকায় গেল দেড় মাসের মধ্যে তিনটে খুন হয়েছে প্রথম খুনটা হলো ওই নতুনপুরেই হত ব্যক্তির নাম শ্যামাকান্ত বকশি তার ব্যবসা ছিল সুদে টাকা খাটানো দ্বিতীয় খুন হয় পাশের গ্রাম নন্দনপুরে হত হয় একজন মারোয়াড়ি তার ব্যবসা ছিল টাকা লেনদেন করা তৃতীয়বারের মারা পড়লেন বাবু। কিন্তু এর মধ্যে তো অদ্ভুত কিছুই দেখতে পাচ্ছি না শুনুন প্রথমত লক্ষ্য করার বিষয় হচ্ছে তিন ব্যক্তিকে গলার ডিমে মেরে ফেলা হয়েছে দ্বিতীয়ত তিনবারের খুনি কাজ সেরে পালাতে পেরেছে তৃতীয়ত তিনবারের খুনের আগের দিনই একজন করে মানুষ অদৃশ্য হয়েছে তার মানে প্রথম খুনের আগের দিন থেকে নতুনপুরের চারার পাড়ার একজন লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না দ্বিতীয় খুনের আগের দিন এখানকার এক গোয়ালা অদৃশ্য হয়েছে এখনও তার সন্ধান মেলেনি জানি কিন্তু শশাঙ্কবাবুর বিশ্বাস সত্য হলে মানতেই হয় সেই সন্ন্যাসী হয়তো খুনি সুতরাং তার অন্তর্ধানের একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে অপরাধী পালায় অপরাধের পর কিন্তু সন্ন্যাসী গা ঢাকা দিয়েছে খুনের আগের দিন সন্ন্যাসী তো নতুনপুরের লোক নয় তাড়িয়ে দেওয়ার পর সে যে এখান থেকে চলে যাবে এটাই তো স্বাভাবিক হয়তো সে খুনিও নয় কেনি আমার মন যেন বলছে এই তিনটি খুনের মধ্যে কি একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিন্তু যারা অদৃশ্য হয়েছে তাদের সঙ্গে হত্যাকারীর কি সম্পর্ক থাকতে পারে কিছুই বুঝতে পারছি না এক চারাল আর এক গোয়ালা অদৃশ্য হয়েছে কিন্তু তাদের অদৃশ্য হওয়ার কথা নয় তাদের আত্মীয়রা আর পুলিশ অনেক খুঁজেও সন্ধান পায়নি তাদের সঙ্গে এই ব্যক্তির পরিচয় বন্ধ ছিল না যদি মানুষ চুরি বলে তাহলে প্রশ্ন ওঠে তাদের মতো গরিব লোককে চুরি করে আর কি লাভ হবে তারা শিশু নয় জোয়ান ব্যক্তি সন্ন্যাসী না হয় চলে গেছে বা পালিয়েছে কিন্তু তারা কোথায় গেল জয়ন্তবাবু প্রায় উপরি উপরি এসব মামলা কিনারা হচ্ছে না বলে আমাদের থানায় ভারী দুর্নাম হয়েছে কুমুদবাবু আপনি ঘটনার ধারাকে আবার অন্যদিকে নিয়ে গেলেন যে ভেবেছিলাম আপনার সঙ্গে আজ একবার নতুনপুরের শ্মশান পরিদর্শনে যাব তার আর হলো না দেখছি কেন শ্মশান পরিদর্শন কালকের জন্যই তোলা রইল প্রথম আর দ্বিতীয়বারে যারা খুন আর অদৃশ্য হয়েছেন তাদের ঠিকানা দিন দেখি আমি কিছু খবরাখবর নিয়ে আসি পুলিশ যেখানে হাল ছেড়ে দিয়েছে এতদিন পর সেখানে আপনি আর নতুন কি আবিষ্কার করবেন তবু চেষ্টা করে দেখতে দোষ কি বেশ যা ভালো বোঝেন করুন কিন্তু বলছি এ মাকসা জেলে কোনো হদিস পাবেন না জবাবে জয়ন্ত কেবল মুচকে হাসল সন্ধ্যার পর জয়ন্ত বাসায় ফিরে এলো মানিক বলল আমাকে সারাদিন একলা ফেলে নিজে দিব্যি টহল দিয়ে এলে আমি গুনছি করিকাঠ আর তুমি টানছ নস্ব এই মামলাটা হাতে নিয়ে তুমি যেন বেশ আনন্দে আটখানা হয়ে আছো এত আনন্দ কেন হে বন্ধু মামলাটা ছেলে খেলার মতন সহজ বলে সহজ আমি তো কোনো থই পাচ্ছি না সেই জন্যেই তোমার নাম মানিক আর আমার নাম জয়ন্ত আমি যথেষ্ট ভেবে দেখেছি খুনি কে সেই সন্ন্যাসী কাল রাত্রে বাগানে যে তোমার পিছু নিয়েছিল সে সুরেন না শশাঙ্ক বাবুর বাড়িতে আর অন্য কোনো লোক নাকি শ্মশানে গিয়ে যে ব্যক্তি অদৃশ্য হয়েছিল সেই ব্যক্তি আমি কিন্তু সঠিক কোনো উত্তর পেলাম না তুমি কি কিছু পেয়েছো অপেক্ষা করো হয়তো কাল উত্তরটা দিতে পারবো হয়তো আমার ভবিষ্যৎ মিথ্যা হবে না তুমি চলে যাওয়ার পর কুমুদবাবু আমাকে কি বললেন জানো কি কুমুদবাবু বললেন তিনি কাল এ সকলের পায়ের মাপ নেবেন তারপর সেই ব্যক্তির সঙ্গে যার পায়ের মাপ মিলবে তাকেই তিনি গ্রেপ্তার করবেন কি অপরাধে খুনি সহকারী বললে তিনি গ্রেপ্তার করতে পারেন না আসামি বলবে আমি খুনিকে ধরে দেবার জন্য তার পিছু নিয়েছিলাম তারপর ধরতে না পেরে ফিরে এসেছি তাহলে তো প্রশ্ন ওঠে যে পুলিশকে আগে সে কথা সে কেন জানায়নি সে বলবে ভয়ে বুঝেছ মানিক আইন আছে বটে কিন্তু আইনেই আইনকে ফাঁকি দেবার উপায়ও আছে কুমুদবাবু এত সহজে কেল্লা ফতে করতে পারবেন না আগে তাকে আবিষ্কার করে দেখতে হবে শ্মশান থেকে এসে খুন করে আবার শ্মশানে ফিরে গিয়ে যে অদৃশ্য হয়েছে সে কে তার পায়ের ছাপের সঙ্গে জারপা মেলে তাকে না ধরতে পারলে কোনো সুবিধাই হবে না তুমি তার সন্ধান পেয়েছ এখনও পাইনি তবুও ভবিষ্যৎবাণী করছো হুম হয়তো শ্মশানে গিয়েই কাল তার পাত্তা পাব যদি না পাও মনে হচ্ছে কিছু না কিছু পাবই মানিক তুমি জানো না একে একে আমি অনেক গুপ্ত কথাই আবিষ্কার করেছি আমি যে ঠিক পথ ধরেছি তাতে আর কোনো সন্দেহ নেই অগ্রসর হয়েছি অনেকখানি যদিও পথের শেষে কি আছে সেটা এখনও আমার কাছে অজানা হয়তো পথের শেষ পাবো ওই শ্মশানেই দেখা যাক কি হয় শিরাতে যেমন মশা তেমনি কুমোট মশারি ফেললে আরও গরম হয় এবং মশারি তুললে প্রাণ যায় যায় জয়ন্ত মহা জ্বালাতন হয়ে বলল দেখ মশার সঙ্গে আর লড়তে পারি না মানিক তোমার অবস্থা কেমন ভয়াবহ বাগানে গিয়ে খানিকটা পাইচারি করে আসবে সাধু প্রস্তাব সমর্থন করবার জন্য এই আমি গাত্রধ্যান করলাম দুই বন্ধুতে দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়াল নিশুতি রাত চাঁদের আলোর এমন কোনো জোর নেই কিন্তু আকাশে রং বোঝা যাচ্ছে বিরক্ত তারাদের চোখ করছে পিটপিট জয়ন্ত বলল চলো পুকুরের দিকে পা চালানো যাক সেখানে একটু একটু ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে আলোয়াদারি মাখা রহস্যের মধ্যে দিয়ে দুজনেই পুকুরের দিকে অগ্রসর হলো

মানিক বলল পুজোয় বসেছেন দক্ষিণাকালীর মন্ত্র আউড়ে বোধহয় গুমোটের কবল থেকে নিস্তার পাওয়ার চেষ্টায় আছেন আমরা যে মন্ত্রতন্ত্র জানি না জানলে হয়তো আজকের বেয়ারা গুমটকে জব্দ করে দিতুম দোস্তুর মতো তারা পুকুর ঘাটে গিয়ে বসলো সত্যিই সেখানে বেশ ঠান্ডা ছায়া জল টল টল করছে মাঝে মাঝে আকাশের মেঘ এসে তার বুক ঘনিয়ে তুলেছে অন্ধকার দুজনেই নীরবে বসে অনেকক্ষণ এবং সেখান থেকে শুনতে লাগলো ভক্ত শশাঙ্কবাবুর রসনা মন্ত্র পাঠ করছে ক্রমাগত বাড়ির কোনো বড় ঘড়ি ঢং ঢং করে জানিয়ে দিল যে রাত এখন তিনটে জয়ন্ত বলল এবার ওঠা যাক মানিক রাতের পরময়ু ফুরিয়ে এলো ঘরের শিকার পলাতক দেখে মশারা এতক্ষণে বেরিয়ে পড়ে পাড়ে চোবেদোবেদের আস্তানে গিয়ে হাজির হয়েছে মানিক বলল আমার তো ইচ্ছে করছে এখানেই লম্বা হয়ে শুয়ে পড়ি তা না হয় মানিক কোথায় এসেছি জানো তো এখানে আমরা অজাত শত্রু নই ওঠো তারা উঠল কিন্তু ফিরেই দেখলো কে একজন লোক বাগানের পথ দিয়ে আস্তে আস্তে তাদের সারা পেয়েই লম্বা দৌড় মেরে বাগানের তলার অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল জয়ন্ত বলল গতিক সুবিধের নয় কেউ আমাদের দেখে অমন করে পালালো কেন উপরে শশাঙ্কবাবু তখনও মন্ত্র আবৃতি করছে মানিক বলল শশাঙ্কবাবুকে ডাকবো নাকি ডাকবার দরকার নেই ভক্তের পুজোয় বাধা দেওয়া কখনোই উচিত নয় তবে ওই অন্ধকারের মধ্যে ওখানে গিয়ে আমরা কি তাকে খুঁজে পাবো ওকে খুঁজতে গেলে ঘর থেকে আমাদের টর্চ নিয়ে আসতে হবে কিন্তু ততক্ষণে ওই রাস্কেলটা লম্বা দেবে আমাদের কাছে রিভলভার পর্যন্ত নেই এখন কি করা যায় বলো দেখি কুইক মার্চ করো যেন আমরা ওকে দেখতে পাইনি ঘরে পৌঁছে আপাতত নিদ্রা দেবীর আরাধনা তারপর কাল সকালে উঠে কর্তব্য স্থির করা যাবে তারা দ্রুতপদে ঘরের দিকে এগুতে লাগলো কিন্তু লোকটাকে আর দেখা গেল না তাদের ঘর যেদিকে সেদিক থেকে দালানে ওঠবার সিঁড়ির সামনে গিয়েই জয়ন্ত বলল আমরা যখন ঘর থেকে বেরুই তখন এখানে এই বাক্সটা ছিল না তো মানিক বলল হয়তো ছিল হয়তো বা ছিল না অত তো আমি লক্ষ্য করিনি জয়ন্ত বাক্সটা নেড়েচেড়ে পরীক্ষা করতে করতে বলল গোয়েন্দাদের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে দৃষ্টিকে সজাগ রাখা সর্বদা বাক্সটা সাধারণ প্যাকিং কেসের মতন দেখতে তার দরজাটা টেনে তুলে ভেতরে ঘ্রাণ নিল জয়ন্ত বিশ্রী বুনো গন্ধ বেরোচ্ছে মানিক এর ভেতরে কোনো জানোয়ার ছিল এখন নেই তো না কিন্তু সে গেল কোথায় বাক্সটা এখানে ছিল না কোথেকে এলো এর মধ্যে যে জন্তু ছিল সেও গেল কোথায় চুল হয়ে যাক জয়ন্ত মিছে মাথা ঘামাও কেন চলো আমার বট ঘুম পেয়েছে কি ঘুম মানিক মানে পৃথিবী এখন ঘুমোচ্ছে এমন সময় আমাদের ঘরের সামনেই এই বাক্সটার আবির্ভাব বাগানে এই মাত্র যে লোকটা আমাদের দেখেই পালিয়ে গেল সে কে বাক্সের ভেতরের জানোয়ার বাইরে গেছে আর পাঁচ ছয় হাত তফাতেই আমাদের ঘরের জালনা ছিল খোলা আমাদের দেখে খুশি নয় এই বাড়িতে এমন সব লোকের অভাব নেই ভেবে দেখো মানিক ভালো করে ভেবে দেখো ভাবছি দুই আর দুয়ে কত হয় চার অতএব আজ রাত্রে জয়ন্তের ও মানিকের গৃহপ্রবেশ নিষেধ ঘরে আলো জ্বালা নেই অন্ধকারে হয়তো ওখানে অন্তত নিদ্রা আমাদের জন্য অপেক্ষা করছে অতএব সকাল না হওয়া পর্যন্ত উদ্যান ভ্রমণই প্রশস্ত আমার আর ঘুম পাচ্ছে না জয়ন্ত অপরাধীদের ওপরে নিয়তির কি অভিশাপ আছে জানি না খুব মাথা খাটিয়ে গুছিয়েও কাজ করে প্রায় তারা শেষ রক্ষা করতে পারে না এর জন্যই তারা মরে দেখো না খালি বাক্সটা এমন করে চোখের সামনে ফেলে রেখে যাবার কি দরকার ছিল পরদিন সকালে বিছানার ওপরে এবং খাটের তলায় আবিষ্কৃত হল মস্ত মস্ত দুটো কেউটে সাপ কিন্তু ছবল মারার আগে রিভলভারের গুলিতে তাদের উদ্যত ফনা ছিন্ন ভিন্ন হয়ে গেল বেলার একটু বাড়লে পর কুমুদেশে হাজির হাজির। সমস্তটা শুনে এবং মরা সাপ দুটো সচক্ষে দেখে খানিক্ষণ স্তম্ভিত হয়ে রইল সে তারপর বলল আপনার আর এখানে থাকা উচিত নয় আমাদের আর বেশিক্ষণ থাকবার প্রয়োজন হবে না আমার ভবিষ্যৎবাণী মনে আছে তো কালকের মধ্যেই আপনি খুনিকে গ্রেপ্তার করবেন ঠাট্টা করে আমাকে আর লজ্জা দেবেন না জয়ন্ত জয়ন্তবাবু আমার এলাকায় তিন তিনটে খুনি পলাতক হ্যাঁ ভালো কথা বাবুকে সমস্ত বলেছেন না মিছে তাকে ব্যস্ত করে লাভ কি কাল রাতে বাগানে যাকে দেখেছিলেন সে সুরেন নয় তো দূর থেকে চিনতে পারিনি সুরেন হলেও হতে পারে সে কাপুরুষ আর নির্বোধ দুই ওই শ্রেণীর লোক ভয় পেলে সব করতে পারে আর আপনি তাকেই ছেড়ে দিলেন আজ এখন এই গ্রেপ্তার করব হুম আজকের দিনটা দয়া করে অপেক্ষা করুন এখন আগে আমাকে একবার শ্মশানটা দেখিয়ে আনুন মিথ্যেই সেখানে যাওয়া সেখানে গিয়ে দেখবেন খালি কতগুলি হাড়ি দু চার টুকরো হাড় আর ছায়ের গাদা তবুও একবার যাব যে পদ দিয়ে খুনি গিয়েছিল সেই পদ দিয়েই যাব চলো মানিক কুমুদবাবু আপনি জনচারেক পাহারাওয়ালাকে সঙ্গে নেবেন কেন সাবধানের মান নেই যা বলেছেন যেসব সব কাণ্ড হচ্ছে আসুন আমরা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে শ্মশানের পথ ধরব বাগান দিয়ে সকলে খিড়কির দরজার দিকে যাচ্ছে হঠাৎ শশাঙ্ক দেখতে পেলো তাদের ওপরের জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল কি ব্যাপার সকলে মিলে দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে মানিক বলল শ্মশান ভ্রমণে হ্যাঁ বেড়াবার মতো ভালো জায়গা বটে আমি আপনাদের সঙ্গী হব নাকি স্বচ্ছন্দে মিনিট দুয়েকের মধ্যেই শশাঙ্ক এসে তাদের দলে জুটল তখন সে বোধহয় সবে পুজো সেরে উঠেছে কারণ তারপর গরদের ধুতি চাদর আর কপালে রক্তচন্দনের ফোঁটা মানিক বলল কাল অত রাত পর্যন্ত পুজোর মন্ত্র আওড়েও আপনার আশা মেটেনি এর মধ্যেই আবার এক দফা পুজো সারা হয়ে গেল কি আশ্চর্য রাত্রের কথা আপনি কি করে জানলেন কাল যা ঘুম ছিল আমি আর জয়ন্ত বাগানে বেড়াতে বেড়াতে আপনার গলা শুনতে পেয়েছি সংসারে একটু মায়ের নাম করি দৃষ্টি দেবেন না জয়ন্ত অসার বলল বাবু ও মায়ের ভক্ত তবে ছাড় মায়া নয় মহা মায়া। তারা শ্মশানের পথে এসে পড়ল পথ চওড়ায় পুরো চার হাতেও হবে না বোধ হয় কখনো ছোট ছোট মাঠের ওপর দিয়ে কখনো কাটা জঙ্গলের ভেতর দিয়ে এবং কখনো বা বাসবনের পাশ দিয়ে একে বেঁকে প্রায় মাইলখানেক যাওয়ার পর শ্মশানে গিয়ে শেষ হয়েছে এই পথটা হচ্ছে শশাঙ্কবাবুদের নিজস্ব ব্যবহারের জন্য এধারে হাট বাজার বা বাড়িঘর নেই কাজেই এখানে বড় একটা পুঁথিকে দেখাও পাওয়া যায় না নতুনপুরের লোক শ্মশানে যায় বড় রাজপথ দিয়ে কুমুদ আঙুল দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল ঘটনার পর তিন চারবার বৃষ্টি হওয়াতে পচন্ডগুলি অনেক জায়গায় লুপ্ত হয়ে গেছে বটে কিন্তু ওই দেখুন মাঝে মাঝে অস্পষ্ট ছাপ এখনও দেখা যাচ্ছে এই পথে লোক না চলা আরও একটা কারণ আছে অনেকে বিশ্বাস এটা হচ্ছে ভুতুরে পথ শশাঙ্ক বলল কেবল তাই নয় কোনো কোনো ডানপিটে লোক রাত্রে পথে এসে আর বাড়ি ফেরেনি তাই নাকি তাদের মৃতদেহ এই পথে পাওয়া গিয়েছে না তাদের মৃতদেহ আর পাওয়া যায়নি পাওয়া যায়নি মানে দেহশুদ্ধ শুদ্ধ লোকগুলোর প্রাণ কি পঞ্চভূতে বিলীন হয়ে গেল কি হলো কোথায় গেল কেউ জানে না তবে তারা যে বাড়ি ফেরেনি বা তাদের দেহ যে পাওয়া যায়নি এটা সত্যি কথা তাহলে এই অঞ্চলে মানুষের অদৃশ্য হওয়া দেখছি খুবই সাধারণ ঘটনা মানুষের পর মানুষ অদৃশ্য হয় পুলিশও তাদের খুঁজে পায় না না পুলিশও তাদের খুঁজে পায় না কোন বাবু আপনি দুই দিন তো এখানে এসেছেন আপনি কেমন করে জানবেন কিন্তু আমরা সকলেই জানি আর বিশ্বাস করি শ্মশানে এ পথটা হয়েছে অনেকের পক্ষে মহাবস্থানের পথ যা কো কথা এই আমরা শ্মশানে এসে পড়েছি ছোট শ্মশান একদিকে কালভৈরবের ছোট মন্দির ছাড়া আর অন্য কোনো ঘর নেই পাশেই একটা পুকুর তার ঘাট ভাঙা আর জল নোংরা শ্মশানের দুদিকে রয়েছে দুর্বেদ্য অরণ্য চিতার কাট কাটবার ছাড়া মানুষ আর তার কাছে যায় না তাছাড়া ভেতরে প্রবেশ করবার কোনো রকম পথও দেখা গেল না জয়ন্ত একলা চারিদিকটা একবার ঘুরে এলো কুমুদ বলল আমি কি ভুল বলেছি জয়ন্তবাবু দেখছেন তো এখানে এসে আপনার কোনো লাভ হবে না জয়ন্ত সে কথা কানে না তুলে বলল প্রথম ব্যক্তি অর্থাৎ খুনির পায়ে দাগটা কোথায় শেষ হয়েছিল কুমুদ অগ্রসর হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে বলল এইখানে এই জঙ্গলে মানুষ ঢুকতে পারে বাবু শশাঙ্ক চুড়ে মাথা নেড়ে বলল অসম্ভব যদি ঢোকে কাটা গাছে সর্বাঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে হুম কিন্তু খুনের পরে মানুষ হয় মরিয়া খুনি যদি আহত হয়েও ওর মধ্যে ঢুকে বেরিয়ে গিয়ে থাকে তা সে যায়নি বাবু তা সে যায়নি জঙ্গলটা চারিদিকে আমরা তন্নতন্ন করে খুঁজেছি কোথাও একটাও পায়ের দাগ দেখতে পাইনি খুনি যদি শ্মশানের অন্য কোনো দিক থেকে বেরিয়ে গিয়ে থাকে শ্মশানে আর কোথাও তার পদচিহ্ন নেই জয়ন্ত কোনো জবাব না দিয়ে হঠাৎ কি যেন দেখে জঙ্গলের দিকে এগিয়ে গেল পকেট থেকে ওপর নস্যদান বার করল মানুষ কর্পূর নয় উবে যায় না সে মাটির ওপরে দাগ ফেলে চলতে বাধ্য তার ডানাও নেই যে উড়ে পালাবে মাথা চুলকোতে চুলকোতে কুমুদ বলল আমিও সে কথা জানি জয়ন্তবাবু কিন্তু এখানে কোনো কিন্তু নেই খুনি যখন বেরিয়ে যায়নি তখন সে শ্মশানেই আছে এখনো এখনো কি বলছেন ঠিকই বলছি ওই দেখুন জয়ন্ত জঙ্গলের এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করল ওখানে বুনো ঝোপের তলায় লোহার ডান্ডার মতো কি একটা দেখা যাচ্ছে না হ্যাঁ বোধহয় সাবল কুমুদ হাত বাড়িয়ে সেটা টানতেই কিসের একটা যেন শব্দ হলো লোহায় লোহায় ঠোকাঠুকির মতো জয়ন্ত বলল বোধহয় ওখানে কোদালও আছে কুমুদ হাত দিয়ে টেনে একটা কোদাল বার করল এর অর্থ কি অর্থ অত্যন্ত স্পষ্ট খুনি এখন এখান থেকে পালাতে পারিনি সে কি জঙ্গলে লুকিয়ে আছে পাগল সে ঠিক আমার পায়ের তলায় মাটির ভেতরে লুকিয়ে আছে দেখছেন না আশেপাশের জমিতে ঘাস রয়েছে কেবল এইটুকু জায়গাতেই নেই কুমুদ এক কি যেন ভাবলো তারপর হঠাৎ লাভ মেরে দুহাতে জয়ন্তর হাত দুটো চেপে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল জয়ন্তবাবু জয়ন্তবাবু স্বীকার করেছি গোয়েন্দাগিরিতে আপনার কাছে আমি শিশু আপনি এত সহজে যে সত্য আবিষ্কার করলেন তার জন্য এতদিন ধরে আমার অন্ধের মতো অন্ধকার হাত থেকে বেরোচ্ছিল ঠিক ঠিক জমির এই অবস্থা এই আর কোদাল দেখেই সব বোঝা যাচ্ছে হুম খুনিকে কেউ খুন করে এখানেই পুঁতে রেখেছে তাই সে শ্মশান থেকে বেরোতে পারেনি তাহলে দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু নয় শত্রু তাই তো মনে হচ্ছে সে কে সুরেন না অন্য কেউ তার পায়ের মাপ আপনার কাছে আছে সুতরাং প্রমাণের অভাব হবে না তাকে আপনি জানেন জানি বই কি ওই যে ওই যিনি শ্মশানের পদ দিয়ে দৌড় মেরেছেন দেশের ঘোড়ার মতো উনি তো শশাঙ্ক বাবু কিন্তু উনি অত ছুটছেন কেন পাছে আপনি তার পায়ের মাপ নেন বলেন কি আপনি কি অসম্ভবকেও সম্ভব করতে পারেন উনি কি জাদুকর শিগগিরই এই বাবুর পেছনে ছোট ও যেন পালাতে না পারে ওকে ধরে আনো কিন্তু রাগ সামলাতে না পেরে খুনিকে খুন করে উনি প্রতিশোধ নিয়েছেন কিন্তু হয়তো উনি অতটাও সাধু নন আমার বিশ্বাস খুনিকে উনিই নিজের ভাইয়ের পেছনে লেলিয়ে দিয়েছিলেন আচ্ছা আসল ব্যাপারটা নিয়ে পরে মাথা ঘামানো যাবে আগে তো এখানকার মাটিটা খুঁড়ে দেখা যাক জয়ন্ত সাবল দিয়ে মাটি খুঁড়তে লাগলো এবং কুমুদ কোদাল দিয়ে মাটিগুলো তুলতে লাগলো মাটি বেশ আলগাই ছিল বেশিক্ষণ পরিশ্রম করতে হলো না প্রথমে দেখা গেল মানুষের দুখানা বিবর্ণ ও স্ফীত পা মানিক নাকে কাপড় দিয়ে পিছিয়ে আস্তে আস্তে ঘৃণা পড়ে বলল জয়ন্ত এরকম বিটকেল গন্ধ তুমি সহ্য করছো কী করে প্রমাণ তো পেলে এখন উঠে এসো মধ্যেভরাসকে ডেকে এখন মরাটা বার করো জয়ন্ত সাবলটা ফেলে দিল হ্যাঁ কুমুদবাবু এই গন্ধ সহ্য করা অসম্ভব মুদফরাজদের খবর দিন একজন জমাদার কুমুদের সঙ্গে ছিল সে তক্ষণে গিয়ে চারজন মুদ্দরাস ডেকে আনলো যে মৃতদেহটা ওরা উপরে তুলে এনেছিল পচে ফুলে তা বিভৎস হয়ে উঠেছিল মাথায় তার লম্বা চুল শরীরের স্থানে স্থানে এখনও দেখা যাচ্ছে সিঁদুরের ও রক্তচন্দনের চিহ্ন এবং গলায় ঝুলছে তখনও শুকনো জবা ফুলের মালা কুমুদ বলল এই বোধহয় সেই খুনি সন্ন্যাসী কিন্তু এমনভাবে রক্তচন্দন কিন্তু এমনভাবে রক্তচন্দন সিঁদুর মেখে আর জবার মালা পরে কেউ কখনো খুন করতে যায় মুদোরা সবিষয়ে জানালো গর্তের মধ্যে আরও দুটো লাশ আছে কুমু যেন আকাশ থেকে পড়ল বলিস কী রে জয়ন্তর মুখ বিষম গম্ভীর হয়ে উঠল এবারে যে দুটো দেহাবশেষ বেরোলো তাদের অবস্থা অতীব ভয়ানক একটা তো একেবারে কঙ্কালে পরিণত হয়েছে আর আরেকটার কঙ্কালের স্থানে স্থানে কিছু কলিত মাংসই লেগে আছে কুমুদ হতভম্বের মতো বলল কে এদের খুন করলে জয়ন্ত বলল খুনি যে শশাঙ্ক তাতে আর সন্দেহ নেই তবে এরা যে কারা তা ঠিক করে বলাটা শক্ত এদের এখানে দেখব বলে আমি আশা করিনি মানিক বলল কুমুদবাবু আপনার এলাকা থেকে আর দুজন লোক অদৃশ্য হয়েছিল বলেছিলেন না এরা তারা নয় তো তা কি করে হবে তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক কী তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক আছে কিনা জানি না তবে তাদের অদৃশ্য হবার পর পরেই শ্যামাকান্ত বক্সি আর একজন মারোয়াড়ি খুন হয় যাদের টাকা লেনদেনের ব্যবসা ছিল আমি খোঁজ নিয়ে দেখেছি তাদের দুজনের কাছেই শশাঙ্কবাবু প্রচুর টাকা ধার করেছিল তিনটে খুন একরকম হত্যা করা হয়েছে গলা টিপে তিন বাড়ি খুনের আগের দিন একজন করে লোক গুম হয় এখানেও একত্রে পাওয়া গেল তিনটে লাশ মানিক বলল জয়ন্ত আমি তোমাকে জানি তুমি অস্বাভাবিক বা অলৌকিক কিছু মানতে চাও না কিন্তু এখানে যে কোনো অপার্থিব রহস্য আছে বলে মনে হচ্ছে অন্তত সেইটুকু অস্বাভাবিক ব্যাপারটাকে মেনে নিলেই সমস্ত ব্যাপারটা কেমন যেন স্বাভাবিক হয়ে আসে জয়ন্তও ঠিক সেরকম কিছু ভাবছিল কি না প্রকাশ করলো না কেবল বলল তোমার কি মনে হয় মানিক শশাঙ্ক তান্ত্রিক কুমুদবাবুও সে কথা জানেন আপনি কি বলতে চান তা যায় না মানিকবাবু তবে আমি কানা ঘুষে শুনেছি শশাঙ্ক নাকি গভীর রাতে একলা এসে যে জ্যান্ত হয় শশাঙ্কবাবু পশুরাত্রে আমাদের কাছে সেই প্রসঙ্গ তুলেছিলেন আমার বিশ্বাস তিনি নিজেও ছিলেন সব সাধক বেশ তো তার সঙ্গে এসব ব্যাপারে সম্পর্ক কি সব সাধকদের কথা নিশ্চয়ই তুমিও পড়েছ দেখছি বিশ্বাস করো আর নাই করো কিন্তু নানাতন্ত্রে স্পষ্ট করে লেখা আছে সব সাধকেরা অপঘাতে মরা সবকে বাঁচাতে পারে আর নানা রকম অলৌকিক উপায়ে ঘটনা হাজির না হয়েও অর্থাৎ দূরে বসে শত্রু বধ করতে পারে বেশ তারপর ধরো আমি শশাঙ্ক আমি কয়েকজন শত্রু নিপাত করতে চাই আগে একজন গরিব বা ভবগুড়ের লোককে বেছে নিলাম যারা অদৃশ্য হলেও খুব একটা গোলমাল হবে না প্রথমবারে নির্বাচন করলাম একজন গরিব চারালকে চারালকে ভুলিয়ে গোপন স্থানে নিয়ে গিয়ে হত্যা করলাম নতুনপুরের শ্মশান অতি নির্জন সবকে রাত্রে এখানে এনে তাকে মন্ত্রপ্রভাবে জীবন্ত করলাম তারপরে পাঠিয়ে দিলাম শত্রু সংহারের জন্য ঘটনার সময় কেউ যদি দেখে ফেলে তাহলে আমার তো আর ভয় নেই আমি তো শ্মশানে বসে এইভাবে বারে বারে তিনজন শত্রুকে জমের বাড়িতে পাঠিয়ে দিল অবশ্য সঙ্গে সঙ্গে আমার হাতের প্রাণও গেল আর তিনটে বেচারি গরিবেরও মানিক তুমি কি আমাকে এসব বিশ্বাস করতে বলো জানি তুমি বিশ্বাস করবে না তবু তুমি বা আমি যা কুসংস্কার বলে মনে করি সেই দিক দিয়েই কিন্তু রহস্যটার একটা স্বাভাবিক কিন্তু সঙ্গত কারণ খোঁজবার চেষ্টা করছি দেখো কুমুদবাবু বলেছেন একজন চারালকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর দেখো সন্ন্যাসীর যে লাশ পাওয়া গেছে তাকে রক্তচন্দন মাখিয়ে জবার মালা পরিয়ে পুজো করা হয়েছিল তা স্পষ্টতই দেখা যাচ্ছে তারপর দেখো শশাঙ্ক তান্ত্রিক তার ঘরে সাজানো মরার মাথা আর মরা যে জ্যান্ত হয় এই নিয়ে সে আমাদের সঙ্গে তর্কও করেছে রাত্রে শ্মশানে গিয়েছে তার পুজো করার অভ্যেস আছে তাও শোনা যাচ্ছে জয়ন্ত এসবের তুমি কি অর্থ করতে চাও জয়ন্ত অন্য কিছু না বলে বিরক্তভাবে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে হুম হুম ও আজগুবি যুক্তির কোনো ধার আমি ধারি না কেন যে এইখানে তিন তিনটে দেহ বা কঙ্কাল পাওয়া গেল তা নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই তবে হ্যাঁ সত্যিকারের গোয়েন্দার মতো আমি হত মৃগাঙ্ক আর তার হত্যাকারীকে কেমনভাবে আবিষ্কার করেছি তার আইনসম্মত ইতিহাস উল্লেখ করতে পারি শুনুন জয়ন্ত বলতে লাগল কুমুদবাবু মানিক ডিটেকটিভের প্রথম কর্তব্য হচ্ছে সকলকেই সন্দেহ করা ডিটেকটিভের উচিত বিনা প্রমাণে বিনা বিচারে কিছুকেই সত্য বলে গ্রহণ না করা শশাঙ্ক খুনিকে ধরবার জন্য খুব বেশি জেদ দেখিয়েছিল কিন্তু তবু গোড়া থেকে আমি তার উপরেই সন্দেহ করেছিলাম মুখে জেদ দেখিয়ে তলে তলে সে আমাদের বিপথে চালনা করতে চেয়েছিল অকারণে কেউ কাউকে খুন করে না প্রত্যেক খুনের মধ্যেই একটা উদ্দেশ্য থাকে শশাঙ্ক আমাদের সন্দেহকে সন্ন্যাসীর দিকে চালনা করবার চেষ্টাই ছিল কিন্তু সে চেষ্টা আমার কাছে সফল হয়নি সত্যি মৃগাঙ্কের উপরে সন্ন্যাসীর রাগ ছিল মার খেলে কার না রাগ হয় কিন্তু কোথাকার এক ভব ঘুরে সহায় সম্পদহীন সন্ন্যাসী মার খেয়েও সে মৃগাঙ্কের মতো প্রতাপশালী এক জমিদারের বাড়িতে একা ঢুকে তাকে হত্যা করতে সাহস করবে এই কথা সহজে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না তার উপরে সেই বিদেশী শশাঙ্কের বাড়ির পদঘাট জানবে কেমন করে তাই প্রথমে আমি সন্ন্যাসীকে সন্দেহ করিনি তবে পরে করেছিলাম আর তার কারণও পরে বলবো যখন শুনলাম মৃগাঙ্কের মৃত্যুর পর তার সমস্ত বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হবেন শশাঙ্ক তখন তাকেই আমি সন্দেহ না করে পারিনি প্রত্যেক হত্যাকারী নিজেকে অতিরিক্ত চালাক বলে মনে করে কেউ কেউ ভাবে পুলিশের সাহায্য করলে তাদের আর কোনো সন্দেহ করতে পারবে না কেননা তারা জানে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই ঘটনাস্থল পরিদর্শন করে বেশ বুঝতে পারলাম হাতে নাতে যেই খুন করে থাকুক বাড়ির কোন লোকই ভেতর থেকে দরজা খুলে দিয়ে হত্যাকারীকে পথ দেখিয়ে এনেছে আর ঘটনার পর দরজা বন্ধ করে সকলের চোখে ধুলো দেবার চেষ্টা করেছে সন্ন্যাসী যদি রাগের মাথায় মৃগাঙ্ককে একলা খুন করে সরে পড়তো তাহলে বাড়ির দরজা খোলাই থাকত পুলিশের চোখেই রহস্যটা ধরা পড়েনি কিন্তু পদচিহ্ন দেখে তারাও বুঝতে পেরেছিল বাড়ির ভেতরে এমন কোনো লোক আছে যে খুনির বন্ধুও হতে পারে অন্তত খুনের ও খুনির কথা জানে শশাঙ্কের ঘরে ঢুকে আর একটা সন্দেহজনক প্রমাণ আমার দৃষ্টি আকর্ষণ করল সেটা হচ্ছে একটা কাদা মাখা জামা অর্থাৎ কোট শশাঙ্ক বলল বটে ব্যস্ত হয়ে ছোটাছুটি করবার সময় কাদায় আছার খেয়ে তার জামা এরকম কাদা লেগেছে কিন্তু তার ওই ওজোরে আমি ভুলিনি সাধারণত কাদায় আছার খেলে মানুষের জামা কাপড়ের একদিকটাই বেশি কাদা হয় কিন্তু এই কোটটা চারিদিকেই ছিল কাদা বিশেষ করে হাতা দুটো ছিল পুরো কাদায় বারংবার চোবানো তার ওপরে আবার ঘাসের কুচিও লেগেছিল দেখলেই মনে হয় এই জামার মালিক যেন বৃষ্টির মধ্যে মাঠে ময়দানে ভিজে জমি খুঁড়ে গর্তে হাত ঢুকিয়ে মাটি তুলেছে তখন ব্যাপারটার কারণ আমি খুঁজে পাইনি কিন্তু মনে একটা খটকা লেগেই রইল ইতিমধ্যেই আরো দু একটা ছোট ছোট ঘটনা আমার লক্ষ্যকে একটু বিক্ষিপ্ত করে দিল যে রাত্রেই শশাঙ্কের বাড়ি পরিদর্শন করি লুকিয়ে কে আমার পিছু নেয় তারপর আমার ঘরে আড়িপাত্তি গিয়ে সুরেন ধরা পড়ে এই দুটি কারণেই শশাঙ্কের ওপর থেকে আমার সন্দেহের মূলটা খানিকটা আলগা হয়ে গেল ভাবলাম শশাঙ্ক নয় তার বাড়ির অন্য কোনো লোক বা কর্মচারী হয়তো খুনের ব্যাপারে জড়িত আছে খুনিকে সাহায্য করেছে কিন্তু সুরেনকে ভালো করে পর্যবেক্ষণ করে মনে হলো লোকটা বোকা আর ভিড়ু এমন একটা ভয়াবহ অপরাধের পক্ষে সম্পূর্ণ অযোগ্য নিশ্চয়ই সে অন্য মস্তিষ্কের দ্বারা চালিত হচ্ছে কিন্তু কার মস্তিষ্ক তার উপরে প্রভু তো আছে এমন কেউ এখানে তার প্রভু হচ্ছে শশাঙ্ক মনিবের কথা শুনতে সে বাধ্য কিছুক্ষণ পরেই আমার সেই সন্দেহ পাকা হল যথাস্থানেই তা বলছি তারপর আর এক কাণ্ড কুমুদবাবু যাকে খুনি শত্রু বা মিত্র বলে সন্দেহ করেছিলেন সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাপের ছাঁচ শশাঙ্কের হাত থেকে পড়ে ভেঙে গেল এরকম দৈব দুর্ঘটনা অসম্ভব নয় বরং প্রায় এটা ঘটে থাকে কিন্তু সেই সময় আমি ছাড়া আর কেউ এই বিষয়টা লক্ষ্য করিনি আমাদের হাত ফসকে হঠাৎ কোনো জিনিস পড়ে যাবার পরই আমরা এই যা বলে চেঁচিয়ে উঠি কিন্তু মনে রাখবেন পড়ে যাবার আগে নয় পরে আমি বেশ ভালো করেই লক্ষ্য করেছিলাম শশাঙ্ক আগেই চেঁচিয়ে উঠেছিল ছাদজোড়া তার পরেই হাত থেকে ফেলে দিল এ থেকে কি বোঝা যায় সে ইচ্ছে করেই ছাদজোড়া ফেলে দেয় এবং চেঁচিয়ে ওঠে কেবলমাত্র আমাদেরকে ঠকাবার জন্যে কেমন তাই নয় কি খুব ছোট ঘটনা কিন্তু সময়ে সময়ে নগণ্য ঘটনাও যে কত বড় হয়ে উঠতে পারে এটা তারই মস্ত প্রমাণ এই একটি ছোট ঘটনাই আমাদের মনে সব রহস্য পরিষ্কার করে দিল দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাদ শশাঙ্ক স্বেচ্ছায় ফেলে দিল কেন ও ছাঁচ নষ্ট করে তার কি লাভ তাহলে শশাঙ্কই কি সেই দ্বিতীয় ব্যক্তি ঘটনার পর সেই কি খুনের পেছনে শ্মশানে গিয়ে ফিরে এসেছিল একাকি তাই কি সে তার বিরুদ্ধে সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ নষ্ট করে দিতে চায় কিন্তু শশাঙ্ক জানত না ছাঁচ তোলবার আগে পুলিশ পায়ের ছাপের ফটো তোলে এবং সঠিক মাপ নেয় অপরাধীকে গ্রেপ্তার করার পক্ষে সেইটুকুই যথেষ্ট এই ঘটনাতেই ধা করে আমার মনে পড়ে গেল শশাঙ্কের কাদামাখা জামার কথা শ্মশানে ফিরে যাবার পর সন্ন্যাসীর সমস্ত চিহ্ন লুপ্ত হয়ে গেছে সন্ন্যাসীর লাশটাকে লুকিয়ে রাখবার জন্যেই শশাঙ্ক কি সহস্তে মাটি খুঁড়েছিল তার খানিক পরে সুরেন পড়ল পুলিশের কবলে আমি তার চরিত্র বিচার করতে ভুল করিনি পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে আমি স্পষ্ট করেই বললাম সুরেন আমি জানি যে তোমার মনি শশাঙ্কের হুকুমেই তুমি আমার পিছু নাও আমার ঘরে আরি পাত এ কথা যদি স্বীকার করো তাহলে এখনই ছাড়ান পাবে নয় খুনের দায়ে তোমার ফাঁসি নয় যাবজ্জীবন জেল হবে সুরেন ভয় কাঁপতে কাঁপতে তখনই আমার পায়ে ধরে সব কথা স্বীকার করল তারপর কুমুদবাবুর মুখে শুনলাম এক বিচিত্র কথা দেড় মাসের মধ্যে একই থানার এলাকায় একইভাবে তিন ব্যক্তির হত্যা এবং প্রত্যেকবারের ঘটনার আগের দিনেই এক এক ব্যক্তির অন্তর্থান এর কোনো মানে হয় না মানিকের আজগুবি ব্যাখ্যার পরেও এর কোনো মানে হয়েছে বলে মনে করি না তবে একটা সন্দেহ হয় যে এই তিন হত্যাকাণ্ডের মধ্যে কাজ করেছে একই মস্তিষ্ক শ্যামাকান্ত বক্সি আর মারোয়ারি অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ব্যক্তির খাতাপত্র পরীক্ষা করে আমি আবিষ্কার করলাম ওদের কাছ থেকে শশাঙ্ক হ্যান্ড নোটে ধার নিয়েছিল যথাক্রমে দশ হাজার আর আট হাজার টাকা এবং খুনের পর হ্যান্ড নোট দুখানা আর খুঁজে পাওয়া যাচ্ছে না এইটুকু প্রমাণের উপরেই নির্ভর করে বলা যায় না যে শশাঙ্কই তাদেরকে হত্যা করেছে বা করিয়েছে তবে এ প্রমাণ পেয়ে আমার লাভ হলো আমি বুঝতে পারলাম জমিদার হলেও শশাঙ্ক ভোগ করেছে অত্যন্ত অর্থকষ্ট কুমুদবাবুর কাছ থেকে পদচিহ্নের সমস্ত ইতিহাস সংগ্রহ করে আমি এইভাবে শেষটা আমার মামলা খাড়া করলাম যে কারণেই হোক শশাঙ্কের ছিল বড়ই টাকার টানাটানি টাকার জন্য সে সমস্ত রকমের পাপ করতেই প্রস্তুত সে ভেবে দেখল মৃগাঙ্কের মৃত্যুর পর তার আর টাকার ভাবনা থাকে না কিন্তু কেমন করে মৃগাঙ্কের মৃত্যু হবে নিজের হাতে ভাইয়ের হত্যা তো সে করতে পারবে না বিশেষ কেউ যদি তাকে দেখে ফেলে বা হঠাৎ করে সে ধরা পড়ে যায় অতই মৃগাঙ্ককে মারতে হবে অন্যের হাতে এমনভাবে যাতে কেউ শশাঙ্কের উপরে সন্দেহ না করতে পারে দৈবগতিতে সুযোগও মিলল নতুনপুরে শ্মশানে এলো এক বিদেশি সন্ন্যাসী এবং মৃগাঙ্কের হাত থেকে সে মার খেল সন্ন্যাসী অভিশাপ দিল তা চারিদিকে রড়তে বিলম্ব হল না শশাঙ্ক লুকিয়ে গেল সন্ন্যাসীর কাছে অনেক টাকা লোভ দেখিয়ে গরিব আর ক্রুদ্ধ সন্ন্যাসীকে রাজি করালো মৃগাঙ্ককে হত্যা করতে তারই পরামর্শে সন্ন্যাসী শ্মশান থেকে অদৃশ্য হল দুর্যোগের রাত্রে সন্ন্যাসী আবার শ্মশানে ফিরে এলো বৃষ্টি থামবার পরপরই সে ঘটনাস্থলের দিকে যাত্রা করল শশাঙ্ক অপেক্ষা করছিল তাকে খিড়কির দরজা ও বাড়ির দরজা খুলে দিল সে নিজেরই হাতে খুনের পর শশাঙ্ক তাকে নির্জনে শ্মশানে ফিরে যেতে বলল খুব সম্ভব এও জানালো যে বকশিসের টাকা সে নিজে শ্মশানে গিয়ে একটু পরেই তার হাতে দিয়ে আসবে খানিক পরেই শ্মশানে শশাঙ্কের প্রবেশ এবং তার হাতেই সন্ন্যাসীর মৃত্যু মাটি খুঁড়ে সন্ন্যাসীকে কবর দিয়ে শাবল আর কোদাল ঝোপে লুকিয়ে রেখে শশাঙ্কের প্রস্থান কিন্তু অপরাধীরা কেউ জানল না তাদের নৈশ ভ্রমণ কাহিনী লেখা রইল কর্দমাক্ত পৃথিবীর বুকে পদচিহ্নের রেখায় রেখায় শশাঙ্ক নিশ্চয়ই সন্দেহ করেছিল আমি তার অনেক কীর্তি জেনে ফেলেছি সেই জন্যেই আমাদের মতো বিপজ্জনক অতিথির মুখ বন্ধ করতে এসেছিল দুই কেউটে সাপ আমাদের মৃত্যুর পর পুলিশ ভাবত দৈব দুর্ঘটনা ঘটনা পল্লীগ্রামে বর্ষাকালে এরকম ঘটনা ঘটেই থাকে সাপ দুটোকে আমাদের ঘরে রেখে গিয়েছিল কে সেটা আবিষ্কার করার ভার রইল পুলিশেরই ওপরে সে সুরেনও হতে পারে অন্য কেউ হতে পারে আমি এসেছি মৃগাঙ্কের হত্যাকারীকে ধরতে অন্য দুটো লাশকে নিয়ে আপাতত আমার মাথাকে ভারাক্রান্ত করব না অতএব এইখানেই আমার কথা ফুলল কুমুদ খানিক্ষণ চমকৃত হয়ে রইল তারপর অভিভূত কণ্ঠে বলল আজ বুঝলাম কেন আপনার এত নাম আমার হাতের কাছে সব প্রমাণ রয়েছে তবু আমি ঠিক সূত্র ধরতে পাইনি না কুমুদবাবু নিজেকে অতটা তুচ্ছ মনে করবেন না আপনি এ মামলাটার জন্য যে তোড় করেছেন বাংলা পুলিশের ইতিহাসে তা দুর্লভ সত্যি কথা বলতে কি আপনার রচিত পদচিহ্নের অপূর্ব ইতিহাসই আমাদের সাফল্যের প্রধান কারণ সন্ন্যাসীর তো কিনারা হলো কিন্তু আপনি আমার ঘরে দুটো বেওয়ারিস মরা চাপিয়ে গেলেন আদালতে মানিকবাবুর যুক্তি শুনলে হাফ ছেড়ে বাস্তুম। কিন্তু সেখানে এসব কথা শুনলে আমাকে জোর করে পাঠিয়ে দেয় পাগলাগারোতে মানিক বলল আমার যুক্তি কি তাহলে এতই বাজে না মানিক প্রেতত্ত্ববিদদের কাছে তোমার যুক্তি বাজে নয় কিন্তু তুমি জানো আমরা প্রিত্ববিদ নই এখন চলো শশাঙ্কের খোঁজে যাই দেখি সে অপরাধ স্বীকার করে কিনা কিন্তু তাঁদেরা শশাঙ্কের খোঁজে যেতে হলো না দুজন পাহারাওয়ালা উদ্ধশ্বাসে ছুটে এসে সেখানেই জানিয়ে দিল শশাঙ্কের শেষ সংবাদ তারা যা বলল তার মর্ম অনেকটা এই রকম শশাঙ্ক প্রাণপণে দৌড়ে বাড়িতে গিয়ে নিজের গলায় দড়ি দিয়েছে সুতরাং মানিক বা জয়ন্ত কার অনুমান সত্য সে কথা বোঝবার আর কোনো উপায়ই রইল না কেবল জানা গেল আসল অপরাধী হচ্ছে শশাঙ্কই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা একান্ত কাম্য ধন্যবাদ